हेलो एवरीवन, दिस इज तियाशा फ्रॉम नम नम हेडोनिस्ट। आज के एक विशेष जरूरी काजे एसेछि आमि एवं सब्बार काछे आमि हेल्प चाहते चाइ। कारण हलो आपनि पुरो भिडियोटा देखले तोमरा सबाई बुझबे एवं सेटा बुझे जदि केउ चाओ कोनो सहृदय व्यक्ति जदि एगिए आसो हेल्प करते ताहले खूब भालो हय। एरपरे आमि भिडियोटा देखाबो एवं प्लिज मन दिए तुम्हारा देखो जो कि होच्छे ना होच्छे एवं एटा बुझे जो मन है जो तुम्हारा एकटू सहाज्य करते पारो ताले अवश्य एसे सहाज्य करबे। So can we just slow down? The only thing I'll do is lay here next to you. We need to slow down. এই যে আমাদের অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং ক্যাচার্সরাও চলে এসেছেন। এরপরে আমি জানিয়ে দিই আমাদের এখানে দুটো স্ট্রে ডগ আছে। লোকেশনটা হলো কেষ্টপুর, এখানে দুটো স্ট্রে ডগ আছে এবং এখানে একটি ডগ আছে যার ক্যান্সার হয়েছে ভাজাইনাল এরিয়াতে, আর ওইটা হলো ফিমেল ডগ। আর একটা মেল ডগ আছে যার লেজটা পুরো কেটে ঝুলে গেছে। আমি পিকচার্স অ্যাটাচ করে দেবো ভিডিওটাতে সো দ্যাট তোমরা সবাই দেখতে পারো এরপরে কীভাবে ক্যাচ করা হচ্ছে, ধরা হচ্ছে এবং নিয়ে যাওয়া হবে। তাদের ট্রিটমেন্ট হবে পজে, পজ নিয়ে যাচ্ছে ডগগুলোকে। আমি এরপরে দেখাবো। আচ্ছা তো এর লেজের এই কন্ডিশন, এর ডক্টর তাকে আজকে আমরা পজে দিচ্ছি তার ট্রিটমেন্টের জন্য। তার ট্রিটমেন্টের মানে বেসিক ট্রিটমেন্টের জন্য 3,500 টাকা লাগছে এবং অবভিয়াসলি আমরা এখনো শিওর রয়েছি যে অপারেশন করতেই হবে এবং সেই অপারেশনের জন্য 1.5K মানে 1,500 টাকা লাগবে এবং এটা পরের ব্যাপার। তো আমরা তাদের জন্য একটু ফান্ড রেজ করার চেষ্টা করছি সো দ্যাট তাদের ট্রিটমেন্টটা খুব ভালো করে হয়। আমরা যে যার মধ্যে যতটা সম্ভব ততটা দেওয়ার জন্য কিছুটা ফান্ড রেজ হয়েছে এখন অবধি 1,000 টাকার মতো। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন যাতে এদের ট্রিটমেন্টের জন্য এগিয়ে আসতে চান প্লিজ এগিয়ে আসবেন। আর তাদেরকে পজ থেকেই ধরে নেওয়া যা নিয়ে যাওয়া হচ্ছে ট্রিটমেন্টের জন্য। এরা ট্রেন্ড, এদের নিয়ে কোনো অসুবিধা নেই। অন্য দে অল আর ট্রেন, ও কিচ্ছু করবে না, পা বেঁধে দেবে। ও কিচ্ছু হবে না, চিন্তা করবে, ওদের কোনো ভয় কোনো কারণ নেই, ওরা সব জানে কি করতে হবে। না না, দিয়ে ঢুকে নিয়েছে আরো ক্ষতি হবে, জাল মারলে খাবে, ভার ধরে বাড়ির ডগ নয় যে আমাদের ধরতে গেলে অসুবিধা হবে, এটা স্ট্রে ডগ, ধরতে একটু অসুবিধা এইটুকুনি হয়।
ও আরেকটাকে তো ধরতে গেল পালিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না অর্ণব, তোমারও যেরকম বাচ্চা আমারও সেরকম বাচ্চা, বাচ্চার কষ্ট হলে আমার কিছু করার নেই না, কিচ্ছু করার নেই। ও লাঠিটা কামড়েছে, লাঠিটা কামড়াতে গিয়ে মাঝখানে জিপটা বসে গেছে। কেচ করে ওকে এক্ষুনি দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই, একটু খাবারের ব্যবস্থা করে রাখি, বিস্কুটগুলো দিয়ে দেবে, দাঁতের গোড়ায় লেগেছে। কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে। ফাইনালি যেটুকুনি কষ্ট পেয়েছে আশা করি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ধন্যবাদ দাদা তোমাকে, তুমি যেভাবে নিয়ে আসলে, লেগে গেছে কিছু করার নেই, রাস্তার কুকুর, বাড়ির কুকুর হলে এত কষ্ট হয় না। ভালো হয়ে যাবি, কোনো চিন্তা নেই বাবা, তোকে ভালো করে নিয়ে আসা হবে। অর্ণব যতটা করেছে এটা মানে কটা মানুষ করে, সত্যি কথা, ভালো হয়ে যাবে। মোটমাট আধ ঘন্টা ধরে আমরা চেষ্টা করে চলেছি যার ক্যান্সার হয়েছে সেই কুকুরটাকে ধরার জন্য। আবার সেই বাচ্চাটা অনেক পাঁচিল উঠতে পারে এবং পাঁচিল উঠে উঠে সে মেন রোডে চলে যাচ্ছে, কখনো খালে চলে যাচ্ছে, সে ভয় পেয়ে গেছে বলে এখন তাকে আর আমরা নিতে পারছি না। আমরা পরের বার আবার তাকে চেষ্টা করবো তার ট্রিটমেন্টের জন্য। আর আপাতত যার লেজটার প্রবলেমটা হয়েছে, যাকে ধরা হয়েছে তাকেই আমরা ধরে নিয়েছি, ধরে নিয়ে আমরা তাকে ট্রিটমেন্টের জন্য পাঠাচ্ছি। পজে তার ট্রিটমেন্ট হবে, এবার থেকে পজ থেকেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে, পুরো কমপ্লিট ট্রিটমেন্ট হবে। 3.5K তার লাগবে শুধু ট্রিটমেন্টের জন্য। অ্যান্ড আফটার দ্যাট যদি তার অপারেশন করতে হয় তাহলে তার জন্য 1,500 টাকা লাগছে। আমি আবারও বলছি, যদি প্লিজ কেউ এমন থাকেন যিনি আমার ভিডিও দেখছেন যে এদের জন্য কিছু করতে চান এবং এদের সাহায্য করতে চান, এই ট্রিটমেন্টটা যাতে ভালো করে হোক সেটা চেষ্টা করছেন মানে করতে চান, তাহলে প্লিজ একটু এগিয়ে আসুন। আমি মেল আইডি দিয়ে রাখবো, মেলে কনফার্মেশন দেবো যে মানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, আমি কনফার্মেশন দেবো যে কত ফান্ডস উঠেছে। আপনি যতটুকু সাহায্য করতে পারেন ততটুকু সাহায্য করলেই আমাদের খুব ভালো হয়। ধন্যবাদ। এর পরের বারে আমি বলবো যে আমরা পরের বারে যখন এই ক্যান্সার কুকুরটাকে আমরা নিতে আসব তার জন্য আমরা এই ভিডিও বানাবো, সো দ্যাট মানুষে জানতে পারুক এবং তাদের জন্য একটু এগিয়ে আসুক। আমি ভিডিওতে বলছি না যে লাইক করুন সাবস্ক্রাইব করুন, কিছু বলবো না, আমি শুধু এইটুকুই বলবো যে প্লিজ ভিডিওটাকে শেয়ার করুন যাতে আরও অনেক মানুষ জানতে পারে এবং যারা হেল্প করতে চায় তারা যাতে এগিয়ে আসে। আর প্লিজ স্টে উইথ নমনম হেডনিস্ট। আর কী বলবো, আমি খুব ভালোবাসি এদেরকে, ভালোবেসে কাজ করতে এসেছি, কিন্তু টাকা না হলে না সত্যি কথা বলছি ট্রিটমেন্ট হয় না। সে ট্রিটমেন্টটুকু করানোর জন্য যেটুকু দরকার প্লিজ একটু সাহায্য করুন আমাদেরকে, আমরা যেটুকু পেরেছি সেটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। ধন্যবাদ। দাদা আপনাদেরকে খুব থ্যাংক ইউ এত সুন্দরভাবে এত কেয়ার করে এই বাচ্চাটাকে ধরার জন্য।
আশা করি ট্রিটমেন্ট খুব ভালো হবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে শীতলার জায়গায় পৌঁছে যাবে। দাদা আপনার নামটা যদি একটু বলে দেন খুব ভালো হয়। আমার নাম রবীন সর্দার। দাদা আপনার নাম? অনন্ত অধিকারী। রবীন দা এবং অনন্ত দা সত্যি অনেক ধন্যবাদ এত ভালোবেসে নিয়ে যাওয়ার জন্য। এবং ওই যে গাড়ি আসছে, একজনকে ধরা গেছে আর আরেকজনকে ধরা যায়নি, যার ক্যান্সার হয়েছে, শুধু যার লেজে প্রবলেম রয়েছে তাকেই ধরা গেছে। আশা করি তার খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়ে সে তার জায়গায় ফিরে আসবে এবং খুব ভালো থাকবে। ধন্যবাদ দাদা। সবাইকে জানিয়ে রাখি এই দুটো বাচ্চা যাদেরকে আজকে নিতে এসেছিল, যার লেজের প্রবলেম এবং যার ক্যান্সার হয়েছে, ক্যান্সারটাকে তো ধরা যায়নি, যার ক্যান্সার হয়েছে, যার লেজের প্রবলেম তাকে ধরা গেছে। এবং এদের ট্রিটমেন্ট, বেসিক ট্রিটমেন্ট যা যা দরকার পড়েছে সব কিছু দেখেছে অর্ণবদা। অর্ণবদা ধন্যবাদ। এবং তুমি কিছু নেই, অ্যাকচুয়ালি ওদের ওরা কিওর হলে সেটা আমাদের তো কি হবে, আর আমার সাথে উনি বেশি হেল্প করেছেন। ঠিক আছে, উনি সব থেকে বেশি হেল্প করেছেন, মানে মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু। তো মানে আমরা পাচ্ছিলামই না, আমরা চেষ্টা করছিলাম যে ক্যান্সার কুকুরটাকে আগে ট্রিটমেন্ট করানোর, কেননা মানে ওর তো ক্যান্সার স্প্রেড হয়ে যাবে না, তো যার জন্য আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ওটাই আমরা সাকসেসফুল হলাম না, ধরতে পারলো না। তো মানে আমাদের অলরেডি মানে আমরা ফান্ড কালেকশন করার চেষ্টা করছি, যদি মানে ওদেরকে সুস্থ করা যায়। আমরা নিজের থেকে অনেক কিছু প্রোভাইড করেছি, তো দেখা যাক কী হয়, কত কী হয়। তুমি কাউকে মানে সবাইকে একটু বলে দাও যাতে যেই যতটুকু পারে। হ্যাঁ মানে আমি সবাইকে বলছি, মানে আমরা সবাই ওপেন টু অল, মানে রাস্তার কুকুরদের, ভয়েসলেস পিপলদের জন্য কেউ দেখে না, তো মানে সেটাই আমাদের বক্তব্য যে ভয়েসলেস পিপলদের জন্য, যাদের মানে অ্যানিমালসদের জন্য যদি কিছু করতে হয় তাহলে আমাদেরও আমাদেরকে সবাইকে হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে। তো সেটার জন্য সবাইকে সে কেউ মানে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারে, অথবা কেউ তাদের আমার সাথ দিয়ে এসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে পারে, সমস্ত কিছু দরকার অ্যাকচুয়ালি। তো এই যেমন দেখলেন এই যে তার লেজ কেটে যাচ্ছিলো, তার সমস্ত মানে তার অবস্থা খুব খারাপ, তাকে বেসিক ট্রিটমেন্ট করে করে আমি যতদূর পেয়েছি দেখেছি, এরা আজকে পস থেকে এসে ওকে পিক আপ করলো, ওর ট্রিটমেন্ট স্টার্ট হবে। তো ওর ট্রিটমেন্ট স্টার্ট হওয়ার পর ও কতটা কিওর হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই মানে আমাদের এর উপর ডিপেন্ড করছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে যে যতটা যা কিছু পাবে এই রাস্তার কুকুরদের জন্য যদি কিছু এদেরকে দান করে বা কিছু করে, দ্যাট উইল বি গ্রেট। এছাড়া আমরা আমাদের কর্তব্য পালন করছি, আমরা আমাদের থেকে পুরো ইনিশিয়েটিভ নিয়ে করছি, কেউ যদি দিক না দিক ইনিশিয়েটিভটা আমরা ওদের থেকে নিয়েছি, কেন ওদেরকে বাঁচাতে হবে, ওরা ভয়েসলেস, দ্যাটস ইট। থ্যাংক ইউ অনুপদা। এরপরে আশা করছি খুব তাড়াতাড়ি নেক্সট টাইম যার ক্যান্সার হয়েছে সেই বাচ্চাটাকে আমরা নিয়ে ট্রিটমেন্ট করাবো। সেই বাচ্চাটা কিন্তু পাওয়াটা খুব সমস্যা, মানে মানে ওই দেখলেন না এত দৌড়াদৌড়ি হলো, কিছুতেই পাওয়া গেল, মানে পালিয়ে পালিয়ে যাচ্ছে, গলি 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 দিয়ে ঢুকে গেছে, খুব চ্যালেঞ্জিং পজিশন, দেখা যাক কী হয়।